মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, শুধু যে বিদ্যার দেবী তা নয়, মা হলেন শতগুণে অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ জ্ঞান বুদ্ধি স্মৃতি মেঘা বিবেক ও সুরের দেবী হলেন মা সরস্বতী। সরস্বতী হলো একটি সংস্কৃত শব্দ। সরস কথার অর্থ হল সত্তা এবং বতীর কথার অর্থ হল নিজ, অর্থাৎ সরস্বতী কথার অর্থ হল নিজের সত্তা। মা সরস্বতী হলেন পবিত্রতার প্রতীক, যা তার বিগ্রহ দেখলেন আমরা বুঝতে পারি সে আভূষণ পরিহিতা, শ্বেত পদ্মের ওপর আরোহিতা এবং চরণ সমক্ষে শ্বেত রাজহংসের অধিষ্ঠান তার পবিত্রতা জ্ঞান ও সিদ্ধতাকে ব্যক্ত করে। মায়ের চার হাত মানব মস্তিষ্কের চারটি দিক ব্যক্ত করে, তা হল মন বুদ্ধি চিত্ত এবং অহংকার। মায়ের ওপরের ডান হাতের মালা হল ধ্যান শক্তির প্রতীক, নিচের ডান হাতে এবং ওপরের বাম হাতের বীণা হল সৃজনশীলতা ও চারুকলার প্রতীক, এবং মায়ের নিচের বাম হাতের পুস্তক হল জ্ঞান ও বুদ্ধির প্রতীক। পরমপিতা ব্রহ্মা দ্বারা বিশ্বের সৃষ্টির পর মা সরস্বতীর আবির্ভাব হয় পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠার জন্য। বেদ সময়কাল থেকে মা সরস্বতীর উল্লেখ পাওয়া যায় বিভিন্ন ধর্মগ্রন্থে। ভারতবর্ষ ছাড়াও ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, জাপান ও তিব্বতেও মা সরস্বতীর আরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন সাধারণত হয়ে থাকে মা সরস্বতীর পুজো, কিন্তু এবছর মাঘ মাসে নয়, ফাল্গুন মাসে হবে বিদ্যাদেবীর আরাধনা। ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে 16 তারিখ এবং বাংলা ফাল্গুন মাসে 3 তারিখে হবে এবছরের সরস্বতী পুজো। পঞ্চমীর তিথি শুরু হবে জ্যোৎস্না ফাল্গুন সোমবার রাত 3:12 থেকে এবং শেষ হবে 3রা ফাল্গুন মঙ্গলবার ভোর রাতে 4:58। সরস্বতী পুজো সাধারণত সকল বাঙালিদের বাড়িতেই হয়ে থাকে এবং এই পুজোতে তেমন কোনো আড়ম্বর নেই। বাড়িতে পুজো করতে হলে পুজো স্থানটি ভালো করে পরিষ্কার করে সেখানে একটি আলপনা একটি ঘর স্থাপন করতে হবে, তারপর মায়ের মূর্তিতে মালা পরে সুসজ্জিত করতে হবে। বাড়িতে থাকা বই খাতা এবং বাদ্যযন্ত্র মায়ের কাছে রাখতে হবে। কালী দোয়াত কাঁচা দুধ দ্বারা পূর্ণ করে তাতে খাগির কলম রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশ মূর্তি রাখলে খুব ভালো হয়, কারণ শাস্ত্র মতে যে কোনো পুজোর আগে গণেশ পুজো করা উচিত। প্রথমে গণেশের চরণে ফুল ও বেলপাতা অর্পণ করতে হবে এবং পরে একইভাবে মা সরস্বতীর পায়ে ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো শুরু করতে হবে। তারপর প্রদীপ ধূপ জ্বেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে মায়ের পায়ে। তারপর হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির মন্ত্র দিয়ে শেষ করব আজকের পর্ব। চলুন শুনে নি পুষ্পাঞ্জলি দেওয়া। ওং জয় জয় দেবী চরাচর সারে উচ্চ জগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভ এব চ এষ স চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।